তো বন্ধুরা, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। যে একটা আগে ওই সহজ পাঠ বইগুলোতে ক্লাস 3-4-এ পড়েছিলাম না, তো সত্যি আজকে পাড়ার জঙ্গল না, ময়লা সাফ করার একটা সেবামূলক কাজ চলছে, সোশ্যাল ওয়ার্ক কাজ। আমাদের ক্লাবের সক্রিয় সদস্য প্রত্যেকেই লেগে গেছেন, সেক্রেটারি লেগে গেছেন মাস্ক পরে। তো সেই চিত্র আমি দেখাচ্ছি। মূলত মঙ্গলবার নয়, আজকে রবিবার দিন প্রথম সকালেই, দেখুন স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের গ্রামের যে একদম সক্রিয় কমিটি সেক্রেটারি, ক্লাবের প্রত্যেক সক্রিয় সদস্যদেরকে নিয়ে উনি লেগে গেছেন এখানে ময়লা জঞ্জাল প্যাকেট পলিথিন সমস্ত কুড়িয়ে ঝাঁটপাট দিয়ে এটাকে পরিষ্কার করার জন্য এই চত্বরটাকে। কিছুদিন আগেই আমি যে ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম যে আমাদের এখানে একটা বড় অনুষ্ঠান হলো গ্রাম বাংলার বুকে, আমাদের মনসা পুজো উপলক্ষে, এই দেখুন মনসা মন্দিরের চত্বর, এই চত্বরটাই বিশাল হইচই আনন্দ অনুষ্ঠান মেলা আনন্দ মেলা হয়েছিল। গোটা গ্রামে বিভিন্ন রকম খাবারের স্টল বসেছিল, আর বুঝতেই পারছেন খাবারের স্টল মানেই পলিথিন প্যাকেট এগুলো তো থাকবে, বিশেষত যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তো সমাজকে দূষিত করবে, সমাজকে নোংরা আবর্জনায় ভরে যাবে। পলিথিন মারাত্মক মারাত্মক একটা সমাজের ক্যান্সারমূলক একটা বস্তু, সমাজে মানে জীবজগতে পরিবেশের মধ্যে ক্যান্সারের মতো করাল রোগ ব্যাধি ও মারণ রোগ ছড়ায়। এই যে প্লাস্টিকের দূষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে ক্লাব সেক্রেটারি, দেখুন তার পাশাপাশি একজন প্রবীণ নাগরিক রয়েছে আমাদের বয়োজ্যেষ্ঠ কাকু রবীন্দ্রনাথ ঘোষ, ভবতারণ তবাদার, সীতারাম ঘোষ, ভক্তিপদ পাত্র, সন্তোষ ঘোষ, এছাড়াও এখানে রয়েছেন সন্তোষ ঘোষ বলতে ফেলা কাকা, আমাদের মানে এখানকার পাড়ার মানুষ। তাছাড়া রয়েছেন প্রকাশ তবাদার, আমাদের ক্লাব প্রেসিডেন্ট। তো প্রত্যেকের সহযোগিতায় দেখুন আমাদের নির্মল ভারত স্বচ্ছ অভিযান, যেটা বলা হয় মুখে কিন্তু নির্মল অভিযান স্বচ্ছ ভারত এই যে মিশন, এটা বলাটা আর আক্ষরিক অর্থে সেটা পুঁথিগতভাবে আমাদের মনের মধ্যে আলোচনা করাটা কিন্তু যথার্থ নয়, তার যে বাস্তবিক রূপ, সেই বাস্তবিক রূপটাকে আজকে বাস্তবায়িত করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এবং সেটা আমাদের মানে নিয়মিত চলছে, আমাদের গ্রামের বুকে এটা চলছে। দেখুন কি সুন্দরভাবে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখছে। একটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পর অনেক অনেক গ্রামে দেখেছি, শহর মহল্লায় দেখেছি যে আবর্জনাগুলো প্লাস্টিক টুকরোগুলো কিন্তু যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আমাদের এখানেও ছিল, এই দুদিন আগে আমাদের অনুষ্ঠানটা হয়ে গেল। তো দেখুন আমাদের গ্রাম বাংলার যে ভূমিরূপ, কি চিত্র, কি পরিবেশ, কি মনোরম একটা সৌন্দর্য, বসন্তের শেষ পয়লা বৈশাখ, আজকে আমাদের এই দুদিন আগে যে অনুষ্ঠানটা হয়েছিল, যাত্রা হয়েছিল, লোকগীতি বাউল সঙ্গীতের ব্যান্ডের গান হয়েছিল, এছাড়াও ক্লাবের যে সক্রিয় বাচ্চা বাচ্চা কচিকাচা ছেলেদের ড্যান্স গ্রুপ থেকে মানে সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো মানে যাকে বলে তিন দিনের এই সমারোহ বিচিত্রা অনুষ্ঠানে আমাদের একাকার হয়েছিল, আমাদের এখানকার চত্বর লোক সমাগম জনসমুদ্রে ভরাট হয়ে গেছিল। তো তারপর একটা চত্বর গ্রাম বাংলার বুকে কি হয়ে থাকে, অনুষ্ঠানের এই চাতাল কেমন হয়ে থাকে, তো এরকম একটা চত্বর যে আমাদের নোংরা আবর্জনায় ভরেছিল। তো দেখুন প্রত্যেকে কিন্তু কেউ ঝাঁটা, কেউ বস্তা, কেউ প্যাকেট ছেঁড়া কুড়িয়ে নিচ্ছে, প্যাকেটগুলো পলিথিনগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখছে, তারপর অন্যত্রে একটা আবর্জনা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে রেখে দেওয়া হচ্ছে, তো সেখানে কালেক্ট করে পলিথিনগুলো কিন্তু আমাদের একটা গাড়ি আসবে, সেখান থেকে সে পলিথিনগুলো নিয়ে চলে যাবে, আর কিছু আবর্জনা যেগুলো পুড়িয়ে দেওয়া হবে, হ্যাঁ, সেখান থেকে যেন সেই প্যাকেটগুলো বা সেই পলিথিনগুলো আবর্জনা বস্তুগুলো আর স্প্রে করে সমাজের বুকে কোনো ক্ষতিকারক ঘটনা না ঘটায়, ক্ষতিকারক কোনো জিনিস না দাঁড়ায়, তো সেই সেই দিকে তৎপরতার সঙ্গে দেখুন আমাদের এই মনসা মন্দিরের চত্বর থেকে একদম পুরোপুরি এই রাস্তা ধরে, ঢালাই রাস্তা ধরে মেন রাস্তায়, মেন রাস্তা হয়ে দেখুন পুকুর, পুকুরে পরেই ক্লাবের চত্বর, তো ক্লাবের চত্বর সামনেই একদম পুরোপুরি এই পুরো মন্দিরের চাতালটাকে আমাদের পরিষ্কার করে দেওয়া হচ্ছে, এরপরে ক্লাবের চত্বর দিকে এগিয়ে যাওয়া হবে। তো যথারীতি প্রথম সকালে আর্লি ইন দ্য মর্নিং মানে ওই সকাল 6:30-7 নাগাদ কিন্তু লেগে গেছে, তো এটা ঘন্টা আড়াই তিন তো বটেই, এই রোদ গরম সকালে দাবদাহ মানে গ্রীষ্মের যে প্রখর রৌদ্র সেইটাকে উপেক্ষা করে, হ্যাঁ, কি তৎপরতার সঙ্গে দেখুন, হ্যাঁ, আমি সমস্ত চিত্রটাই দেখাচ্ছি, হ্যাঁ, আর এই দেখুন লম্বা লম্বা নারকলের ঝাঁটা, হ্যাঁ, সব হাতে হাতে প্রত্যেকের মধ্যে, দেখুন চন্দন মুখার্জি, হ্যাঁ, ইনিও কিন্তু রাস্তা দূর সাইড পরিষ্কার করছেন, ভবতন তপাদার একটা করে ঝাঁটা, পিছনে একটা করে বস্তা, মানে ওই ঝেঁটিয়ে দিয়ে উনি কিন্তু আবার পরিষ্কার করে আবার ওইটাকে তুলে
কালেক্ট করে নিচ্ছেন। তো এইভাবে দেখুন স্বচ্ছতা, গ্রামে স্বচ্ছতা বজায় রাখার জন্য কি তৎপর। আর ক্লাব সেক্রেটারি দেখছেন, ওই দেখুন মাস্ক পরে ক্লাব সেক্রেটারি, উনিও ঝাঁটা ধরেছেন, প্রত্যেকে হাতে হাত মিলিয়ে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছেন। তো মুখে বুলি আওড়ালেই হবে না, আর যে কোনোভাবে নিউজ বা সংবাদ মাধ্যমে বললেই হবে না, আমাদের পরিবেশকে সুরক্ষা করতে হবে, তার জন্য পরিবেশকে দূষণমুক্ত করতে হবে। দেখুন আজকে তার প্র্যাকটিক্যাল বাস্তব চিত্র আজকে আমাদের হাতে কলমে, আমাদের গ্রামের বুকে দেখুন চিত্রটা, দেখুন কীভাবে আমাদের সমাজসেবামূলক কাজে আজকে নিয়োজিত হয়েছে আমাদের ক্লাব সেক্রেটারির সঙ্গে সঙ্গে আমাদের সক্রিয় ক্লাবের মানে সদস্যরা। আমাদের ক্লাব মূলত বোলপুর শান্তিনিকেতন এরিয়ার মধ্যে 16 কিলোমিটার দূরত্বে একটা গ্রাম। এই প্রত্যন্ত গ্রাম আমাদের বহুত পুরাতন গ্রাম, এই গ্রামের শিক্ষা সংস্কৃতি অনুষ্ঠান আমাদের পুরো আভিজাত্য অনুযায়ী, চিরাচরিত পদ্ধতি অনুযায়ী আমাদের পুজো পার্বণ সব কিছু হয়ে থাকে। তো আমাদের ক্লাবের নাম মহুলা মনসামাথা যুব সংঘ, মহুলা মনসামাথা যুব সংঘের পরিচালনায় আজকে স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের আজকে সোশ্যাল ওয়ার্কমূলক মানে সমাজসেবামূলক কাজে যে আগ্রহী একনিষ্ঠ কর্মী তারা প্রত্যেকেই আমাদের দেখুন আজকে এই কাজে হাতে হাত মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ দেখুন আনন্দ সহকারে, তো দেখুন আমাদের এখানে সব বয়োজ্যেষ্ঠ মানুষ, হ্যাঁ প্রত্যেকেই কিন্তু হাতে হাত মিলিয়েছেন। তো দেখুন আমার চিত্র গ্রাম বাংলা কলাবাগান বাঁশবাগান তাল গাছ আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হয় না। তো আমাদের গ্রাম এইভাবে মিলেমিশে সমস্ত বই প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ একটা গ্রাম। এখানে দেখুন প্রত্যেকটা আমাদের দেখুন আমাদের আমাদের কী বলবো একনিষ্ঠ কর্মী, আমি তো এখানে কিছু উল্লেখ করতে পারবো না এই কারণে, কিন্তু এটা একটা ইউটিউব ব্লগ চ্যানেল চলছে। আমাদের এখানে প্রত্যেক মানে কী বলবো প্রত্যেক সংস্থার লোক আছে, এখানে এখানে সমাজসেবামূলক লোক আছে, এখানে কোনো রাজনীতি কোনো ক্লাব সংঘ কিছু না, আমাদের এখানে মিলেমিশে সব এক। আমাদের এই গ্রামের একতা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের প্রত্যেক মানুষ কিন্তু একটা ছত্রছায়ায় চলে আসে, সমাজসেবামূলক কাজের একনিষ্ঠতা আমাদেরকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ মুখের আবেগ কর্মের যে চিন্তাধারা চিন্তন, হ্যাঁ সমস্ত কিছুতেই মানে আমাদের পরিলক্ষিত হয়। তো দেখুন আমাদের এই যে পলিথিন, আপনারা হয়তো না দেখালে বুঝতে পারবেন না একটা অনুষ্ঠানের পর গ্রাম বাংলার চিত্র কী অবস্থা হয়ে থাকে। এই দেখুন পলিথিন নানা রকম ভ্যারাইটিস অফ প্যাকেট, মানে কেউ হয়তো ফুচকা স্টল করেছেন, উনি কিন্তু ফুচকার মানে প্যাকেটগুলো ফেলে দিয়ে গেছেন, তারপরে কেউ দেখুন কোনো ঠান্ডা পানীয় খেয়েছেন, তারপরে তার মানে উচ্ছিষ্ট খাবারের পর যে প্লেটটা সেটা ফেলে দিয়ে গেছেন, কিন্তু সব তো পলিথিন। দেখুন কীভাবে প্যাকেটগুলো হয়েছে, কেউ মিষ্টি বিক্রি করেছেন, হ্যাঁ কেউ জিলিপি বিক্রি করেছেন, তারপর সেটা খাওয়ার পর ফেলে দিয়েছেন, শালপাতা পলিথিন মূলত এখানে। কিন্তু দেখুন দেখুন বিভিন্ন রকমের প্যাকেট, হুম প্রত্যেকের মুখে একটা হাসি। হ্যাঁ তো এইভাবেই আমাদের এই স্বচ্ছতা মিশন আমাদের অভিযান আমাদের পরিবেশ সুরক্ষায় পরিবেশকে রক্ষা করার জন্য এবং নির্মল ভারত এই যে বলছি তার বাস্তবিক চিত্র বাস্তবিক রূপ আমাদের বাস্তব রূপটা আমাদেরকে দান করছেন। বাস্তবিক চেহারা গ্রামের সেটা হচ্ছে এরকমই, আমাদের যখন তখন কোনো কিছু ফেলবো বলি ফেলা হবে না, তার জন্য অনুষ্ঠানের পর যে আমাদের তদারকি করা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটাও কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তাছাড়া একটা পরিবেশ এইভাবে সমাজ একটা সুন্দর থাকতে পারে না, তার জন্য অবদান থাকে, সেই অবদান আজকে দেখাচ্ছেন আমাদের ক্লাব সেক্রেটারি। দেখুন মাস্ক পরে লেগে গেছেন একদম পুরোপুরি, উনি কিন্তু একদম সচেষ্ট, এখানে ক্লাব প্রেসিডেন্ট প্রকাশ তপাদার উনিও রয়েছেন। দেখুন প্রত্যেকে নারকেলের ঝাঁটা সব বাড়ি থেকে নিয়ে এসছেন, ঝুড়ি তারপর আপনার বস্তা পলিথিন ইত্যাদি সব নিয়ে আমাদের মন্দির চত্বরের দিকে এগিয়ে যাবেন। ওনারা রাস্তাটা করে ফেলেছেন, পরিষ্কার প্রায় হয়ে গেছে, আর এবার ওই পলিথিন জড়ো পলিথিনগুলো কালেক্ট করে নিলেই হবে। আর আমাদের এখনও মন্দির চত্বর কিন্তু এখনও পুরো পরিষ্কার হয়নি, ওনারা এগিয়ে এগিয়ে যাচ্ছেন। দেখুন কীভাবে পড়ে থাকে, দেখুন এই যে পলিথিন ছোটো বড় মাঝার, হ্যাঁ বিভিন্ন রকমের একদম মাল্টি সাইজ প্যাকেট। তো দেখুন কী পরিবেশটা নোংরা ছিল, হ্যাঁ তো এইভাবে ওনারা পরিষ্কার, কারণ এরপরে মানে আমাদের এখানে গোটা গ্রামের প্রধান পূজা মনসা পূজা, এই পূজায় জনসমুদ্রে ভরাট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে বাইরে অতিথি আমাদের আপ্যায়িত অতিথিরা
আমাদের আপ্যায়ন করা হয় বছরে মানে একটাই বড় পূজা আমাদের মনসা পূজা এবং এই পূজা উপলক্ষে আমরা নিমন্ত্রণ করি বন্ধু বান্ধব অতিথি বর্গ আত্মীয় স্বজন প্রত্যেকের একটা নিমন্ত্রণ থাকে তো জনসমুদ্রে ভরাট হয়ে যায় জায়গাটা এই চত্বরটাই গরমকে উপেক্ষা করে আমাদের বিশাল অনুষ্ঠান হলো তিন দিন ধরে এবং রোদ গরম সব উপেক্ষা করে আমাদের তিন দিন ধরে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তো এখানটা আজকে কিন্তু ফাঁকা আজকে কর্মীরা এই যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা প্যাকেটগুলোকে কালেক্ট করে নিচ্ছেন তো দেখুন আমাদের এখনও ঘন্টা দুয়েক কাজ এভাবে চলবে হ্যাঁ প্রত্যেকের মা মনসার কৃপায় মঙ্গল হোক এই কামনা করি আপনাদের আমার যে ইউটিউব বন্ধুরা প্রত্যেকেই আশীর্বাদ করুন এইভাবে যে আমাদের যারা পরিবেশকে পরিষ্কার রাখে তৎপরতার সঙ্গে পরিবেশ মানে পরিচ্ছন্ন রাখার জন্য যে একনিষ্ঠ চিন্তা ভাবনা একাগ্রতা এই যেন এদের মধ্যে যুগ যুগ ধরে থেকে যায় এবং আগামী প্রজন্মও যেন এই কর্মধারায় তাদের মনকে আবেগকে তাদের চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে এই আশাটাই আমি রাখবো তো ঘটনা হচ্ছে দেখুন তো এখানে আমাদের এই অনুষ্ঠান শুধু এখানেই শেষ নয় এখানে হচ্ছে কি প্রচণ্ড ধুলো উঠছে তো আমাদের এখানে তো জলের খুব একটা সুব্যবস্থা না হয়তো পাইপ আনাটা অনেক বিরল ব্যাপার তো আশেপাশে বাড়ি থেকে মানে একটা সামান্য অবজেকশন সেটা টিকলো না তো যে ধুলো উঠছে বাড়িতে ঢুকছে তো স্বাভাবিক এত এত রোদ গরমে তো জল নেই কিছু নেই ধুলো তো উঠবেই কিন্তু ঘটনা হচ্ছে সে সমস্ত মানে ধুলোকে উপেক্ষা করেও কিন্তু প্রত্যেকে নাকে গামছা বেঁধে মুখে চোখে গামছা বেঁধে কিন্তু ওরা প্যাকেট তারপর আপনার পলিথিন প্রত্যেকে কিন্তু ঝেঁটিয়ে পরিষ্কার করে কালেক্ট করে নিচ্ছেন তো দেখুন এখানে এটা নাট্যমঞ্চ আমাদের এটা মনসা মন্দির কারণ এখন একবার অপরিষ্কার করে যদি রেখে দেওয়া হয় তারপর কালবৈশাখী ঝড় জলে কোথায় যে চলে যাবে পলিথিনগুলো সেগুলোকে আর কালেক্ট করা যাবে না তাই সব থেকে বড় কথা যে ওই অনুষ্ঠানের পর এইগুলোকে কালেক্ট করে নিলে তা মানে সেটা হয় কি কালেক্ট করে নিলে সেটা আর নষ্ট হয় না মানে কোনোভাবে পরিবেশকে ক্ষতি করতে পারে না এই যে ক্ষতিকারক একটা দিক পলিথিনকে সংরক্ষণ করে নেওয়া মানে আমরা ব্যবহার করছি তারপরে যে আমাদের অপ্রয়োজনীয় বস্তুটা ফেলে দিচ্ছি পলিথিনটাকে ফেলে দিচ্ছি আমাদের পরিবেশে তারা তিল তিল করে আমাদের এই রোদে গরমে গাড়ির চাকায় সেই পলিথিন টুকরো হয়ে পরিবেশের সঙ্গে মিশতে থাকে আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে খাওয়ারে সমস্ত কিছুতে আমাদের মধ্যে চলে যায় সেটা অ্যাবজর্ব হয় এবং সেই রক্তর মধ্যে আমাদের পলিথিন নাকি এতটা বিষক্রিয়া আমাদের পরীক্ষায় পরীক্ষিত হয়েছে যে আমাদের রক্তের মধ্যে কিছু কিছু টেস্ট করার পর দেখা গেছে যে পলিথিনের ছোট্ট কণা হ্যাঁ পলিমারের পলি সেই ছোট্ট কণা কিন্তু আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে এবং বড় বড় করাল ব্যাধি পর্যন্ত হয়েছে তো সেই মানে মাথায় সেই রকম চিন্তাভাবনাকে মাথায় রেখে আজকে দেখুন সক্রিয় একনিষ্ঠ কর্মী হ্যাঁ প্রবীণ নাগরিক এ সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ সব ষাটোর্ধ্ব কেউ পঞ্চাশোর্ধ্ব প্রত্যেক মানুষ প্রত্যেকে কিন্তু দেখুন লেগে গেছে এখানে কোনো তো ইয়ং জেনারেশন নেই ইয়ং জেনারেশন কিন্তু ওনারা অন্যান্য কাজে সক্রিয় আমাদের অনুষ্ঠানের কাজে তারা লিপ্ত থাকে তো এখানে দেখুন সক্রিয়তার সঙ্গে প্রত্যেক কর্মীরা কীভাবে একনিষ্ঠ চিন্তাধারায় একনিষ্ঠভাবে কাজ করছেন স্বচ্ছ নির্মল ভারত মিশন এবং পরিবেশ সুরক্ষায় তৎপরতা হ্যাঁ এক নিদর্শন নজির আমরা আজকে দেখলাম আজকে নিদর্শন আজকে রেখে দিল আমাদের এই এই চিত্রটা দেখুন গ্রাম বাংলায় আমাদের গ্রামের যে কী সুন্দর একটা নির্মল চিত্র চৈত্রের শেষে আমাদের সমস্ত গাছের কচি মানে পাতা মুকুলে ভরে গেছে ফুলে ফলে ভরে গেছে গাছ হ্যাঁ পুরনো পাতা ঝরে গেছে এখন সব গাছই কিন্তু দেখুন গাছগাছালি সব কচি মুকুলে অশ্বত্থ নিম বট হ্যাঁ বাঁশবাগান আম জাম তালের গাছ খাঁজুরের গাছ এইভাবে গ্রাম বাংলা যেমন হয় সামনে দূরে একটা পুকুর রয়েছে আমাদের এই রাস্তাটা ধরে ওখানে কিন্তু আমাদের ক্লাব প্রাঙ্গণ তো দেখুন আমাদের দেখুন দেখুন কর্মীরা প্রত্যেকে কিন্তু কালেক্ট করছেন তো এরকম একটা ভিডিও থেকে আমি এটা মূলত দেখাচ্ছি সত্যি এরকম ধরনের মনের ভাবনা চিন্তা জনজাগরণ এবং পরিবেশ সুরক্ষায় এরকম একটা তৎপরতা ভূমিকা যদি আপনারাও পালন করে থাকেন নিজ নিজ এরিয়ায় নিজ নিজ সমাজকে নিজ নিজ গ্রাম শহর তথা মহল্লাকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে আমাদের এই যে ভারতবর্ষ একটা সুন্দর নির্মল ভারতবর্ষ দূষণমুক্ত ভারতবর্ষ আমরা অবিলম্বে খুব শীঘ্রই তৎপরতার সঙ্গে করে ফেলতে পারবো এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ উপহার দিয়ে যেতে পারবো তো দেখুন আমাদের এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রচুর একটা জনসমুদ্র ভরাট হয়ে গেছিলো এই জায়গাগুলো আনাচে কানাচে লোকজন দাঁড়িয়েছিল এবং প্রত্যেকে
কিন্তু খাবার বস্তু সামগ্রী আসবাবপত্র জিনিস ব্যবহার করেছেন অনেক ইমিটেশন অলংকার কিনেছেন মেয়ে ছেলেরাও কিন্তু অনেক পলিথিন যেটা ইউজ অ্যান্ড থ্রো মানে ব্যবহার করে নিল কিছুটা জিনিস ব্যবহার করলো তার প্যাকেটটা ছিঁড়ে ফেলে দিল খাবার খেয়েছে খাবারের তারপরে উচ্ছিষ্ট টুকরোটা ফেলে দিয়েছে তো এইভাবে কিন্তু পড়ে থাকে হ্যাঁ তো সেই পলিথিনগুলো আজকে পরিষ্কার করে নিলো বাদামের খোসা হ্যাঁ যত্রতত্র বাদামের খোসা দেখুন পাতা বাদামের খোসা বিভিন্ন রকমের এই যে দেখুন পাতা পাতার পরে কিন্তু প্যাকেট বিড়ি সিগারেটের প্যাকেট পলিথিন আইসক্রিমের আইসের যে ফানেলটা তো সেইভাবে সব পড়ে থাকে তো দেখুন এই দেখুন কাগজের টুকরোর সঙ্গে হ্যাঁ কী 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 জিনিস দেখুন হ্যাঁ ক্ষতিকারক কত টুকরো টুকরো আর সব থেকে বড়ো কথা কি বড়ো পলিথিনগুলোকে কালেক্ট করা যায় আর ছোটো কিন্তু পলিথিনের টুকরোগুলোকে কালেক্ট করা যায় না এরা কিন্তু এরাই ক্ষতি করে থাকে এরাই সাধারণত ক্ষতি করে এইগুলোকে যে কালেক্ট করে নেওয়া এর যে চিন্তাধারা এই যে প্রসেস ঝাঁটিয়ে পাঠিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়া এইটার ওপরে আর কোনো কিন্তু তৎপরতা হয় না হ্যাঁ এই একটা উপায় মানে সঙ্গে সঙ্গে নইলে একটা বৈশাখ মাসের ঝড়জলে যদি একবার উড়তে পারে মানে উড়ে যায় তাহলে আর সম্ভব হবে না পরিবেশ থেকে সেগুলো একটা 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 করে বেছে নিয়ে কুড়িয়ে নেওয়া তো এটা আমার ছবি আমি ছবি দেখে চলে যাচ্ছে দেখুন ক্যামেরার সঙ্গে তাহলে কিন্তু এইভাবে পড়ে আছে হ্যাঁ আমাদের বড় একটা চাতাল আমাদের মনসা মন্দিরের চত্বর দেখুন কতটা বৃহৎ জায়গা নিয়ে আমাদের মা মনসা মন্দিরটা গড়ে উঠেছে বা আমরা তৈরি করেছি নাট্যমঞ্চ আর এই মনসা পুজো যে চৈত্র মাসের শেষে গেল এখন তো পয়লা বৈশাখ আজকে তো এরপরই আমাদের কিন্তু আমাদের চব্বিশ প্রহর বা গৌরাঙ্গ মহাপ্রভুর যে নাম গান আমাদের চলবে চব্বিশ প্রহর অষ্টপ্রহর আমাদের সেটা আমাদের মোটামুটি আর কিছুদিনের মধ্যে আরম্ভ হবে তো সেই সময়টাই যেন একটা সুন্দর পরিবেশের মধ্যে করতে পারি তো সেই রকম চিন্তাধারা নিয়ে এখন থেকেই আমাদের মন্দিরে অনুষ্ঠান হওয়ার পর পরিবেশটাকে স্বচ্ছ এবং সুন্দর করে নেওয়া হলো আমাদের আবার মনের মতো করে জায়গাটা রাখতে পারি আগামী অনুষ্ঠানগুলোকে এইভাবেই আমরা সুন্দরভাবে করতে পারবো সেই অতীত বর্তমান ভবিষ্যতের কথা ভেবে তো এইভাবে আমাদের কাজ চলছে দেখুন ক্লাব সেক্রেটারি খুব মানে পরিশ্রান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন আচ্ছা রোদ গরমকে উপেক্ষা করে দেখুন ঝাঁট দিচ্ছেন উনি ঝাঁটা নিয়ে আমাদের মঞ্চে বসে পড়লেন ওনার মুখে ক্লান্তি ভারাক্রান্ত একটা ভাব হ্যাঁ তো দেখুন মনের মধ্যেই মুখের মধ্যেই তার আদল তার ছোঁয়া আসছে উনি আমি ক্লাব প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে আপনাদের এই এই যে স্বচ্ছতার যে পরিবেশকে সুরক্ষা করতে হবে স্বচ্ছতা একটা যে মিশন আমাদের যে একটা সমাজসেবামূলক কাজ তার একাগ্রতা তার চিন্তাধারা এবং আমার ইউটিউব বন্ধুদেরকে আপনারা কি বলবেন একটা মেসেজ দিয়ে যান আপনারা বলুন ক্লাব প্রেসিডেন্ট আপনি আপনারা কি চাইছেন মানে এটা যে শুধু পরিষ্কার করার উদ্দেশ্য নাকি উদ্দেশ্য আপনাদের এর ভিতরেও কিছু শিক্ষামূলক বা জনজাগরণের কোনো উদ্দেশ্য আপনাদের রয়েছে একটা একটা কথা বলুন দু একটা কথা একটা বলুন আমার ইউটিউব বন্ধুদের স্বচ্ছতা বজায় রাখা আচ্ছা বাহ সুন্দর কথা বললেন উনি প্রকাশ তপাধার আমাদের ক্লাব প্রেসিডেন্ট যে স্বচ্ছতা বজায় রাখা আমাদের একমাত্র উদ্দেশ্য এবং আগামী দিনে এই অনুষ্ঠানটা যাতে আমরা করতে পারি আমাদের পরিবেশ যাতে ভালো থাকে এইরকম একটা উনি চিন্তাধারা নিয়ে এগিয়েছেন আচ্ছা আমরা ক্লাব সেক্রেটারি ওনার জয়ন্ত তপাধার ওনার কাছে যাব উনি কি বলছেন কি মেসেজ দিচ্ছেন আমাদের ইউটিউব বন্ধুদেরকে সমাজসেবামূলক কাজে এবং পরিবেশের সুরক্ষার জন্য এই জয়ন্ত তপাধার আপনি বলুন কিছু এই ব্যাপার নিয়ে আমাদের গ্রাম্য দেবতার একটা পুজো হয় এখানে সেখানে হাজার হাজার লোকের সমাগম হয় এবং সমাগমের মধ্যে কিছু প্লাস্টিকের ব্যবহার তো করেই মানুষের দোকানদারি বসে মেলা বসে এবং সে মেলার জন্য প্রচুর ইঁটো পাতা বা ইঁটো কোনো আইসক্রিমের খোল টোল এগুলো পড়ে থাকে সে এগুলোকে পরিষ্কার করে রাখা হচ্ছে আমাদের কর্তব্য স্বচ্ছতা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য বাহ স্বচ্ছতা না থাকলে ভবিষ্যতে এগুলো হয়তো আরও খারাপ রূপ ধারণ করবে প্রচুর প্লাস্টিক আছে আমাদের এখানে এবং স্বচ্ছতা দরকার আছে মন্দির হচ্ছে পবিত্র স্থান পবিত্রতা বজায় রাখার জন্যই আমাদেরকে এটা করতে হচ্ছে এবং আমরা সকলে মিলে দশ বারোজন ক্লাবের সদস্য আমাদের সব আছি আমরা সকলে মিলে এটা করছি যাতে ভবিষ্যতে আমরা আবার সুন্দরভাবে অনুষ্ঠানগুলো করতে পারি এটা একটা স্বচ্ছতার বিষয় সব থেকে কারণ হচ্ছে এটা হচ্ছে স্বচ্ছতা বাহ স্বচ্ছতা ঠিক না রাখলে কোনো কিছু সমাজ এগিয়ে যাবে না স্বচ্ছতার বজায় রাখতে হবে প্লাস্টিক বর্জন করতে হবে প্লাস্টিকগুলো একটু প্লাস্টিক এগুলো মন্দিরের চত্র থাকলে এটা আমাদের স্বাধীনতার অভাব দেখা দেবে মনে করবে অনুলোক তো এইসব করা দরকার সব জায়গায় দরকার সব যে কোনো মেলা খেলাতে লোক হলে জড়ো হলে সেখানে এটা তো করতেই হবে আর নাহলে এগুলো তো কিছু করা যাবে না ভবিষ্যতে করা যাবে না প্লাস্টিকে ভর্তি হয়ে যাবে এঁটো পাতাতে ভর্তি হয়ে যাবে আইসক্রিমে খোল এগুলো ভর্তি হয়ে যাবে তা দেখুন আমাদের বন্ধুগণ আমাদের ক্লাব সেক্রেটারি কীভাবে মেসেজ দিলেন
কিভাবে আমাদের প্রত্যেকের এইভাবে প্রত্যেকের গ্রাম মহল্লা শহর তথা বড় বড় যে কলকারখানা ইন্ডাস্ট্রি এরিয়া প্রত্যেকে যদি আমাদের নিজের নিজের পরিবেশকে এইভাবে স্বচ্ছভাবে রাখি আমাদের মনের মধ্যে একাগ্রতা রাখি যে আমরা পরিবেশকে সুন্দর রাখবো কোনোভাবে অপ্রয়োজনীয় যে বস্তুগুলো আবর্জনাগুলোকে আমরা ছড়াতে দেবো না পরিবেশের মধ্যে মিশতে দেবো না এবং সেগুলোকে কালেক্ট করে নেবো এবং সঠিক সঠিক জায়গায় সেটাকে নিক্ষেপ করব এই চিন্তাধারা যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু আমরা নিজের নিজের পরিবেশকে সুন্দর করে গড়ে তুলতে পারবো এবং আস্তে আস্তে গ্রাম থেকে শহর শহর তথা গোটা ভারতবর্ষ আমাদের একটা নির্মল ভারতবর্ষ তৈরি হবে বলে আমরা আশা করি। তো এরপরে আমরা দুজন প্রবীণ নাগরিকের কাছে চলে যাব, তো তারা কি বলছে দেখি আর তাদের কাজ কাজ তাদের কেমন লাগছে। দেখুন আবির খেলা হয়েছে, আমাদের বিশাল হই হট্টগোল করে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে। মূলত অনেক ফুল ফুলের পাপড়ি সব ঝরে আছে, এখানটা দেব মানে মা মনসার কুণ্ড, এখানে মানে বলি হয়, এখানে দেখুন কুণ্ড, এটা হচ্ছে পাদানি, এটা মা মনসার, এখানে শীতলা মায়ের পুজো হয়, এটা মন্দিরের গেট, এইভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল। হ্যাঁ, তো জল দিয়ে পরিষ্কার করা হয়েছে, দেখুন সব জল দিয়ে ধুয়ে পুছে প্রত্যেক দিনকার প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক দিনের সমস্ত আবর্জনাগুলোকে এইভাবে ময়লাগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়, এইভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আমাদের মন্দির। হ্যাঁ, এখানে আমাদের সন্ধ্যেবেলায় কিন্তু নাম গান হয়, মাইক টাঙানো আছে, তো এইভাবে টেরাকোটার কাজ আছে সুন্দরভাবে, দেখুন কত শিল্পত্ব নিদর্শন এখানে, দেখুন সুন্দরভাবে মহুলা মনসা মাতা মন্দির, তো দেখুন ওপরে নাগদেবীর চূড়া, সেই চূড়ায় কিন্তু দেখুন নাগদেবতার পঞ্চনাগের ছবি আছে, তো পঞ্চনাগের যে মূর্তি করা হয়েছে এখন দেখুন এখানে এই পলিথিনগুলো তো ধরুন বাইরে ফেলে দেওয়া হয়, আর পলিথিন কিন্তু পোড়ানো হচ্ছে না, মূলত পলিথিন পোড়ানো তো নিষেধ, কারণ পলিথিনের যে গ্যাস সেটাও কিন্তু আমাদের নাকে নিঃশ্বাসে প্রশ্বাসে ঢুকলে আমাদের এ থেকে করাল ব্যাধি হয়, তো আমাদের পলিথিন পোড়ানো হচ্ছে না। এখানে তার মধ্যে আছে শাল পাতা, এখানে আছে প্যাকেট কাগজ টুকরো, হ্যাঁ, তা এরকম ধরনের জিনিসগুলো যেগুলো সেগুলোকে বেছে বেছে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তো দেখুন আর পলিথিনগুলোকে কালেক্ট করে অন্য জায়গায় কিন্তু রাখা আছে। হ্যাঁ, তো আমাদের এটা একটা নালা, মানে প্রতি জায়গায় জায়গাটাতে সচরাচর কোনো জীবজন্তু আসে না, এরকম একটা জায়গায় একটা কোণায় গ্রামের এটা কিন্তু পুড়িয়ে ফেলা হচ্ছে, দেখুন প্রত্যেকে কিন্তু জড়ো করে রেখেছেন, জড়ো করে নিয়ে ওনারা কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে। কিছু পলিথিন হয়তো তার মধ্যেও আছে, হয়তো সমস্তটা হয়তো বাছা যায়নি, কারণ ঝেঁটি ফেঁটি পরিষ্কার করে পুড়িয়ে ফেলা হচ্ছে। মোট কথা এই পলিথিন তো খানিকটা জায়গার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, বরঞ্চ একটা বিশাল জায়গা জুড়ে কিন্তু এই পলিথিন আর ছড়াতে পারবে না, তো পুড়িয়ে ফেলা হচ্ছে। তো বন্ধুরা, এরপর ক্লাব সেক্রেটারি আমাদের এই স্বচ্ছতা কাজ কর্ম করার পর আমাদের ঝাঁটা পাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এই নিয়ে এলেন ঠান্ডা পানীয়, ঠান্ডা পানীয়টা এখন ডিস্ট্রিবিউট চলছে, দেখুন প্রত্যেকের গ্লাসে ঠান্ডা পানীয় ধরে আছে, আমিও হয়তো এক গ্লাস পাবো, যেহেতু এই মেসেজটা আপনাদেরকে আমি তুলে ধরছি, এদের এই স্বচ্ছতা কাজকর্ম সোশ্যাল ওয়ার্কমূলক কাজ একটা সমাজসেবামূলক কাজ আমি আপনাদেরকে শেয়ার করছি, এবং আমি সমাজকে জাগাবার জন্য এই যে ক্লাব সেক্রেটারি যে একটা বড় পদক্ষেপ যে নিদর্শন রাখলেন সেটাকে তুলে ধরার জন্য আমিও হয়তো এক গ্লাস পেতে পারি, তো অবশেষে এদের খাওয়া দাওয়া হয়ে যাক, অবশ্যই আমার জন্য গ্লাস রেডি করে রেখেছেন, গ্লাসটা অল্প আছে, প্রত্যেকে খাওয়া হয়ে যাক। তো একটু বলতে হবে আমার বন্ধুদেরকে আপনাদের এই কাজ কেমন লাগলো, একটা প্রবীণ নাগরিকের কাছে চললাম, রবীন্দ্রনাথ ঘোষ, উনি একটা আমাদের ক্লাবের উন্নয়নমূলক কাজে উনি জড়িত আছেন, উনি আমাদের সভাপতি, তো কাকু আপনার এই কাজ বলুন কেমন লাগলো আজকে কাজ? আজ এই কাজটা খুব ভালো লাগলো, কাজটা না করলে অপরিষ্কার থাকলে দেখতে খুব খারাপ লাগছে, মায়ের মন্দির চত্বরে নোংরা থাকলে মানুষজন আসবে ঘোরাফেরা করবে। বাহ বাহ বাহ, সুন্দর একটা চিন্তাধারা, দেখুন। তো সন্তোষ ঘোষ, আপনি একটা বলুন এই কাজ আপনার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। এই কাজ কি প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত, এরকম কর্মসূচি নেওয়া উচিত? বাহ 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 বাহ, উনি চমৎকার একটা কথা বললেন। আচ্ছা, এরপর ক্লাব প্রেসিডেন্টের কথা তো আগে শুনলেন, উনি তো বলেইছেন যে কাজগুলো প্রত্যেক জায়গায় হওয়া উচিত একটা পরিবেশ সুরক্ষা করার জন্য। হ্যাঁ সন্তোষ ঘোষ, আপনার কাজ কেমন লাগলো? কাজ খুব ভালো লেগেছে, এরকম হলে খুব ভালো লাগবে, এরকম যদি গ্রাম দিয়ে একরকম একজোট থাকে আরও উন্নতি হবে, আমার এটা খুব ভালো লেগেছে। বাহ বাহ বাহ, উনি একটা ভালো মেসেজ দিলেন, এইভাবে ইউনিটি আমাদেরকে বজায় রেখে এগিয়ে চলতে হবে, আগামী দিনগুলোতে আমরা আরও সুরক্ষিত থাকবো, আমাদের সমাজকে আরও মজবুত করতে পারবো, আমাদের মধ্যে একতা তৈরি হবে। তো দেখুন
ভক্তিপদ পাত্র আপনি একটু বলুন যে এই কাজ আমাদের কি প্রত্যেকটা জায়গায় এরকম হওয়া উচিত এবং আপনি এই কাজ নিয়ে কেমন কতটা আনন্দ পেলেন খুব আনন্দ পেলাম এরকম যেন প্রতি বছর আমরা করতে পারি বা প্রতি আপনি সমাজকে কি মেসেজ দেবেন কি বলতে চাইছেন সমাজ কি এইভাবে এই কাজ চতুর্দিকে হওয়া উচিত আমি এইরকম ধরনের মেসেজ আমি আমার বন্ধুদেরকে যে মানে বলতে চাইছি আমি আপনি কি বলবেন স্বচ্ছতাই দরকার স্বচ্ছতা ছাড়া পরিবেশ সুরক্ষিত থাকবে না আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর পরিবেশ উপহার দিয়ে যেতে পারবো না আমরা বিভৎস সমাজ থেকে বাঁচতে আমাদের কঠিন আধুনিকতার ছোঁয়ায় যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আজকে আমরা তুলে ধরেছি কিন্তু সেইগুলোকে আমাদেরকে অবিলম্বে নিক্ষেপ করার জন্য এবং সমাজকে কুলোষিতার হাত থেকে বাঁচাবার জন্য সমাজকে সুরক্ষিত রাখতে হবে তার জন্য এই আমাদের এরকম একটা কর্মসূচি নেওয়া অতি আবশ্যক তো এ চলুন আমাদের আর একটা একনিষ্ঠ মানে কর্মী বা সদস্য এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে উনি যুক্ত ছিলেন আমার থেকে প্রচণ্ড কনিষ্ঠ সদস্য আমাদের এই প্রত্যেক সদস্যগুলোর মধ্যে সব থেকে কনিষ্ঠ উনিও কিন্তু আমাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন হাতে উনি ঝাড়ু ধরেছিলেন তো উনি কিন্তু সামনের স্টেটে পাস করেছেন তো ও পিএইচডি করবে তো গোরাচাঁদ ঘোষ উনি ওনার কাছে চললাম উনি এই এই বিষয়ে আমাদের সমাজকে কী বার্তা দেবেন কী মেসেজ দেবেন হ্যাঁ গোরাচাঁদ ঘোষ আপনি বলুন ভাই আপনার কাছে কিছু শুনতে চাইছি হ্যাঁ এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো যে গ্রাম কমিটি যে অন্য কাউকে না বলে নিজেরাই যে করেছে এটা দেখে আরও বেশি ভালো লাগলো যে মানে কথাতেই আছে যে আপনি আচরিত ধর্ম পরের শেখাও নিজে করে তবে অন্যকে শেখানো যে এটাই বলবো আরও ভালো লাগলো যে স্বচ্ছ ভারত মানে এরকম যদি করে তাহলে আরও বেশি ভালো বাহ চমৎকার আমি এটাই শুনতে চাইছিলাম নির্মল গ্রাম সত্যি করেই দেখে খুব ভালো লাগলো এবং শেষে মানে স্প্রাইট খাওয়া ঠান্ডা এই গরমের দিনে হ্যাঁ এতটা রোদ গরম উপেক্ষা করেও আজকে এই কাজে যুক্ত ছিল তো তারপর এই শরীর ভারাক্রান্ত পরিশ্রান্ত হয়েছে ক্লান্ত হয়ে পড়েছে তারপর আমার ভাইটা বলছেন যে সত্যি খুব ভালো লাগলো শেষকালে যে ক্লাব সেক্রেটারি যে তৎপরতা একটা স্প্রাইট আনা হয়েছে 2 লিটারের প্রত্যেকে অল্প অল্প করে খাওয়া হচ্ছে তবে এটা আরও ভালো তো দেখুন আমাকেও একটা বাড়িয়ে দিলেন স্প্রাইটের গ্লাস তো ভক্তিপদ পাত্র উনি বলছেন যে তুমি একটু নাও আমি তো নিয়ে নিলাম তো আপনারাও একটু চুমুক দিয়ে যান এই গ্রীষ্মের দাবদাহে আমাদের ঠান্ডা পানীয় হ্যাঁ আপনাদের অন্তর মানে অন্ত সন্তুষ্টি হোক এবং আপনারাও একটু ঠান্ডা উপভোগ করুন তো আমি পানীয়টা একটু পান করছি প্রচণ্ড ঠান্ডা তো বন্ধু আমি তো এখন ঠান্ডা পান করছি আপনারাও বাড়িতে রোদ গরম এই বেরোবেন না একদম পুরোপুরি সানস্ট্রোক হওয়ার খুব ভয় আর প্রচণ্ড দাবদাহ চলবে আর কয়েকদিন চলবে বলছে যতক্ষণ না একটু ঝড় বৃষ্টি না হচ্ছে আমাদের পরিবেশ ঠান্ডা হবে না তো আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু ঠান্ডা পান করুন বাড়িতে একটা আবতার মধ্যে একটা ছামার মধ্যে আপনারা থাকুন শরীরকে সুস্থ রাখুন পরিবারকে সামলে সুস্থতা পরিবেশ তৈরি করে বাড়ির মধ্যে শেল্টার নিন অতি রোদ গরমে বাইরে রোদ্রে বাইরে বেরোবেন না আমাদের গ্রামে আর একজন সমাজসেবী মানে পাগল বলা চলে মানে উনি কিন্তু সমাজসেবা কাজে এতটা ইনভলভ এতটা নেশাগ্রস্ত উনি কিন্তু এই সমাজসেবামূলক কাজের মেন কাণ্ডারি ওনার কিন্তু এই কাজের প্রচেষ্টা ছিল যে বহুদিন আগে থেকে উনি কিন্তু তো হবে এই প্যাকেটগুলো থামস আপ স্প্রাইটের বোতলগুলো পড়েছিল তো কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় যাচ্ছিলেন আর বলছিলেন কবে পরিষ্কার করা যায় কবে পরিষ্কার করা যায় তা ওনার কাছে এই সমাজের মুখে যে বার্তা এই বার্তাটা আমি একটু আপনাদেরকেও দিতে বলছি যে সমাজকে উনি কী বার্তা দেবেন কী মেসেজ দেবেন সমাজ সুরক্ষার জন্য এই আবর্জনা মুক্ত একটা বাংলা গড়ে তোলার জন্য উনি কী মেসেজ দিচ্ছে একটু ওনার মুখে শুনি যে ভবতান তবদা কী বলছে হ্যাঁ আপনি বলুন সমাজকে আপনাদের কাজ আপনার কেমন লাগলো আর এবং কাজ কি প্রতিটি সমাজে প্রতিটি মহল্লায় মহল্লায় শহরাঞ্চলে শিল্পাঞ্চলে হওয়া উচিত আপনি কি বলুন এই অনুষ্ঠানে অনুষ্ঠানের সময় যে দোকানগুলো বসে সেই দোকানগুলো থেকে ওই প্লাস্টিক তারপরে কাগজ তারপরে ওই আইসক্রিমের ছিপ দিয়ে সেইগুলো পড়ে থাকে অনুষ্ঠানের পর সেই ছিপ প্লাস্টিকের কাগজগুলো একটু কাটাগুলো মন্দিরে ঢোকে বাড়ির মধ্যে ঢোকে তারপর
রাস্তায় পড়ে থাকা আইসক্রিমের টুকরগুলো বাচ্চারা মুখে দেয়, তার ফলে রোগ ব্যাধি হবে, এইসব ভেবেচিন্তে যাতে এই এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর রোগ ব্যাধির থেকে যাতে না ছড়ায়, তার জন্য আমরা এই কাজগুলো গ্রহণ করেছি, এই কাজটা আমরা করেছি, করলাম, তৎপর করলাম। আর সমাজকে আপনি কি বলছেন, প্রত্যেকটি জায়গায় এরকম কাজ হওয়া উচিত? হ্যাঁ, প্রত্যেকটি জায়গায় এরকম কাজ হওয়া উচিত, তাতে করে সমাজ দূষণ হবে না, রোগ ব্যাধি ছড়াবে না, বাচ্চারা ওই কোন কার শরীরে কী রোগ আছে আইসক্রিমে তাদের তো জ্ঞান নাই, তারা তো পুড়িয়ে মুখে দেয়, এবার সেগুলোও চমৎকার একটা কথা উনি নিদর্শন তুলে ধরেছেন, একটা বক্তব্য তুলে ধরেছেন, ভালো একটা মেসেজ। আর একটা অনুষ্ঠানের পরেই এরকম ধরনের কর্মসূচি নেওয়া উচিত প্রত্যেক জায়গায়? না, অনুষ্ঠানের পরই নেওয়া উচিত, বেশি দিন বিলম্ব করলে সেইগুলো আরও বেশি দূষণ হবে, দূষণ মুক্ত জানার সংস্থান তৎপর করা উচিত। বেশ, বাহ, একটা সুন্দর একটা চিত্র উনি তুলে ধরলেন এবং প্রত্যেক জায়গাতে এরকম বললেন মেসেজ যে এরকম কর্মসূচি প্রত্যেক জায়গাতে নেওয়া উচিত। তো আমরা প্রত্যেকে আপনাদের সকলে আমরা এখানে সম্মিলিত আছি, ক্লাব সেক্রেটারি আসুক, তো প্রত্যেকে হাই জানি, আমি আমাদের এই কর্মসূচি এখানেই আমরা স্থগিত করব। তো বন্ধুরা, আজকে একটা সমাজসেবামূলক কাজের নিদর্শন তুলে ধরলাম, এরকম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো চিত্র গ্রাম বাংলার বুকে এই কর্মসূচি আমি আবারও পরবর্তীতে তুলে ধরবো। ততক্ষণে আপনারা এই গরম রোদকে একটুকু মর্যাদা দিয়ে, মান্যতা দিয়ে আমরা বাড়ির মধ্যে থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। পয়লা বৈশাখের এরকম ভিডিও আপনাদের তুলে ধরলাম, প্রত্যেকটা গ্রামে মহল্লায় এই মেসেজ যাক, আপনারা এইভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। ততক্ষণে আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই। আমার বন্ধুদেরকে আপনারা একটু টাটা বাই বাই জানিয়ে দেন প্রত্যেকে। হাই হাই হাই। তো বন্ধুরা, আমার ভিডিও আজ এটুকুই, পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আবারও হাজির হব। বললাম টাটা বাই বাই, টাটা বাই বাই।